আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুন ব্লগার বলতেছি। তো আজকে চলে গেলাম মেহেদি দেওয়ার জন্য। কালকে একটা আপলোড দিয়েছিলাম যে আজকে মেহেদির একটা ডিজাইনের ভিডিও হবে, ব্লগ হবে। তো চলে আসলাম কথা মতো কথা রাখতে। তো এই তো দেখতেছেন আমি চলে গিয়েছি যার কাছে, সে এত সুন্দর মেহেদি দিতে পারে, আপনারা জাস্ট দেখেন। আর সামনে ঈদ, ঈদের মধ্যে কে আছে যে মেহেদি দিবে না? অনেকেই আছে মেহেদি দিবে, শপিং করুক আর না করুক, মেহেদি না দিলে ঈদ ঈদ মনেই হয় না, ঠিক আছে? তো আমিও চলে গেলাম একটু ঈদের আগে একটু প্র্যাকটিস করতে। তো দেখলাম এই আপুটা এত সুন্দর মেহেদি দিতে পারে। অ্যাকচুয়ালি ও আমার ছোটো হয়, ঠিক আছে, ও অনেক ছোটো হয় আমার, ইন্টারের পরে। তো এত সুন্দর করে মেহেদি দিতে পারে, আর মেহেদি দিতে ওর মেহেদি দেওয়া দেখে আমি মানে অনেক রিয়েলাইজ করছি যে মেহেদি দেওয়াটা কী পরিমাণ কষ্ট। বা যখন মেহেদি দেওয়াটা সাকসেসফুল হয় তখন যে কী একটা হ্যাপিনেস লাগে। আর ওর মেহেদি দেওয়াটা এত সুন্দর হয়েছে আমার কাছে লাগছে, এত গর্জিয়াস। আমি জাস্ট বলছি যে আমাকে গর্জিয়াস করে মেহেদিটা দিয়ে দেবা, ও গর্জিয়াস করে কত সুন্দর করে মেহেদিটা দিয়ে দিয়েছে আমাকে, অনেক অনেক ভালো লাগছে আমাকে, ঠিক আছে? তো ঈদের সামনে যারা যারা মেহেদি দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখে নেন কী সুন্দর করে ও আমাকে মেহেদি দিয়ে দিতেছে, খুব ক্লিয়ার করে মেহেদি দিতেছে। আর মেহেদি দেওয়ার সময় যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমার ভিডিও করতে, এক হাতে মেহেদি দিতেছি আর এক হাতে ধরে রাখছি, মাঝখানে মাঝখানে তো আমি মানে ক্লান্ত হয়ে বসে পড়ছি, ভিডিও করি নেই, ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে আমার। আর যখন আরেক হাতে মেহেদি দিছি তখন তো আমি ফুল ভিডিওই করতে পারিনি, মানে মেহেদি দেওয়ার শেষে ওকে বলছে আমার মেহেদিটা ভিডিও করে দিতে, হাতে দেওয়া মেহেদিটা। তো এই জন্যই তো কত কষ্ট করে দিতেছি, আর এত কষ্টের ফলটা যে এত মিষ্টি হবে সেটা তো ভাবতেও পারিনি, এত সুন্দর করে দিছে ও, ওকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এত গর্জিয়াস করে দিতেছে, কত যে আমার কাছে ভালো লাগতেছে। আর ঈদের সামনে সবাই মেহেদি দিবেন, মেহেদি দিলে নিজের মন মানসিকতা অনেক অনেক ভালো থাকে, হাতে যদি মেহেদি থাকে দেখতেও ভালো লাগে, ঠিক আছে, হাজব্যান্ডকেও অনেক ভালো লাগে, হাজব্যান্ডদেরও। তো এই যে মেহেদি কিনে ঝটপট মেহেদি দিয়ে ফেলবেন, সামনে ঈদ আসতেছে, কেউ মন খারাপ রাখবেন না, শপিং করতে পারেন আর না পারেন, তো সবাই মেহেদি দেওয়ার চেষ্টা করবেন যে যেরকম পারেন। আর যদি ওর কাছ থেকে দিতে চান অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন, ওর পেজের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব, মেসেন কমেন্টসের ফার্স্ট ইয়েতেই দিয়ে দিব, ঠিক আছে? তো ওদের এটা ওর হাতের যে একটা মানে শেপ, ও কিন্তু মেহেদি দিতে পারে অনেক আগের থেকেই, ওর কাছে আমি অনেক আগেও দিতাম, ঠিক আছে? তো এখন ও নতুন করে পেজ খুলছে, তো অনেক সুন্দর করে ও মেহেদি দিতে পারে। তো এত সুন্দর করে মেহেদি দিতেছিল যে আমি ওর মেহেদি দেওয়া দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর যখন মেহেদিটা মানে দেওয়া কমপ্লিট হয়েছে মনে হচ্ছিলো যে কী আলিশানভাবে যে মেহেদিটা দিছে, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন, একটু দেখে নেন কত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো ও খুব মানে এক এই হাতের মেহেদি দিতে এত সময় লাগছে, একটা গর্জিয়াস কোনো কিছু দিতে গেলে আসলে একটু সময় লাগে, ধৈর্য লাগে, ঠিক আছে, অনেক কিছু পরিশ্রম মানে অনেক অনেক পরিশ্রম করা লাগে। তো ও অনেক পরিশ্রম করছে, এবং কি আমি জাস্ট হাতটা রাখছি এতেই আমি ক্লান্ত হয়ে গেছি যে আমি আর পারতেছি না, ঠিক আছে? আর ও এত কষ্ট করে মেহেদি দিয়ে দিতেছে যে মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, এটা বলা ছাড়া আর কিছুই নেই। আর এত সুন্দর করে মেহেদি দিতেছে অবশ্যই ওকে কোনো এনাম দেওয়া উচিত, ঠিক আছে? তো এইটাই চিন্তা করতেছি, অবশ্যই ইনশাল্লাহ মানে এত সুন্দর করে দিতেছে আমার মেহেদি দেওয়াটা দেখে আমার মনে হচ্ছে এই মেহেদিটা কবে উঠবে, ওকে দিয়ে আমি আবার অন্যরকম অন্যরকম ডিজাইনের আরও সুন্দর করে মেহেদি দেওয়াবো। অবশ্যই এর থেকে সুন্দর আর আছে কিনা জানি না, আমার মেহেদি দেওয়াটা অনেক পছন্দ হয়েছে, আপনারা জাস্ট দেখতে থাকুন মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। তো আমার মেহেদি উঠানোর পরে যে পিকচারগুলি সেটাও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। আর আরেক হাতের মেহেদি দেওয়াটাও আমি দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, সেটাও দেখতে পারবেন। ওইটা ওই হাতে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমি যে আমিই বলছি আমাকে সিম্পল করে মেহেদি দিয়ে দিতে আরেক হাতে। তো যে সিম্পল করার মধ্যে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিছে যে আমার লেফট হেটে, তো খুবই ভালো লাগছে। যে এখন যেটা দেখতে পারবেন, দেখেন আরেক হাতেরও ভিডিও আছে, ঠিক আছে, এটা হয়েছে আমার আরেক হাত, বাম হাত। তো বাম হাতের ভিডিওটা দেখেন এত সুন্দর করে মেহেদি দিয়ে দিছে সিম্পলের মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগছে,
ঠিক আছে, তো এই যে ভিডিওগুলি দেখেন, আর সবার যদি মেহেদির দাওয়াটা পছন্দ হয় ওর কাছ থেকে দিতে চান, অবশ্যই ওর পেজে লিংকে যেয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।